আরটিভিতে হাসপাতালের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রচারের পর টনক নড়েছে কর্তৃপক্ষের। আজ থেকে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিবন্ধিত এসব ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। গতকাল অবৈধ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। হাসপাতালগুলোকে সঠিক নিয়মের মধ্যে আনতে না পারলে কাঙ্ক্ষিত সেবা পাবে না বলেও জানান তিনি। অভিযানে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। আদিপ্ত, অভিযান কখন থেকে শুরু হবে আমাদেরকে জানাবেন। সিনথিয়া, গেল 18 আগস্ট থেকে কিন্তু আরটিভিতে ধারাবাহিকভাবে প্রচার হয়েছিল যে অবৈধ হাসপাতাল নিয়ে যে প্রতিবেদনটি, সেখানে আমরা কিন্তু তুলে ধরেছিলাম যে হাসপাতাল লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা, যাদের লাইসেন্স আছে তারা কিন্তু শর্ত না মেনে হাসপাতাল পরিচালনা করছে, পাশাপাশি দালালদের দৌরাত্ম্য এবং তারই ধারাবাহিকতা কিন্তু আজ থেকে অভিযান পরিচালনার কথা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, সকাল 11টা নাগাদ কামরাঙ্গীরচরে অভিযান শুরু হবে এবং আমরা এখন আছি মুক্তিযুদ্ধ টাওয়ারে। এখানেও কিন্তু সার্ভিস চার্জ এবং দালালের দৌরত্বটা ছিল, সার্ভিস চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায় করত এবং দালাল দিয়ে তারা রোগী আনত, এই প্রতিবেদনটি প্রচার হয়েছিল। এবং যারা শর্ত মানছে না হাসপাতাল পরিচালনার এবং যারা নিবন্ধন এখনো করেনি তাদেরকে কিন্তু 3 মাস সময় দেওয়া হয়েছিল এবং তারা 3 মাসের ভিতরে যেহেতু করেনি, সময়টি পার হয়ে গেছে, তার জন্যই কিন্তু আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কিন্তু কঠোরভাবে অভিযান চালানো হবে এবং আজকে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, সেটি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তো এই অভিযানের মাধ্যমে কিন্তু আসলে যে সেবার মানটি কিন্তু বৃদ্ধি পাবে বলেও তারা আমাদেরকে জানিয়েছে। তো সিনথিয়া, রাজধানীর কলেজ গেট থেকে এই ছিল সবশেষ তথ্য। ধন্যবাদ, এতক্ষণ কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ার থেকে জানাচ্ছিলেন দীপ্তচন্দ্র পাল।